আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো চকলেট মুজ কেক। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি এর জন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। প্রথমেই এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন একটা ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার জন্য। আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডারটা ব্যবহার করছি। 1/3 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কেননা আমরা এখানে কোকো পাউডার ব্যবহার করছি। তারপর একসাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর ভিতরে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি কিন্তু এখানে যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি। এখন খুব ভালো মতো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একসাথে এই সব কিছু খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে টপিং মিক্সগুলো পাওয়া যায় হুইপ ক্রিমের, সেগুলোও ব্যবহার করতে পারেন। আর এই হুইপ ক্রিমটা ব্যবহার করার ফলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন এই উপকরণগুলো একসাথে একটু চেলে নিচ্ছি, এতে করে এই মুজ কেকটা অনেক স্মুথ হয়। এখন এটা চুলায় বসিয়ে দিব জাল করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা ঠিক কতটুকু হয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ডার্ক চকলেট। এখন আবারও চুলায় জাল করে নিচ্ছি। ঠিক এরকম পর্যায়ে আসলে আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমি একটা মোল্ডে দেখতেই পাচ্ছেন লেখালেখির যে কাগজগুলো আছে সেগুলো সামান্য পরিমাণ তেল দিয়ে বিছিয়ে দিয়েছি। এখন গরম গরম থাকতে এই মিক্সারটা আমরা এর ভিতরে ঢেলে দিব। এখন অপেক্ষা করব এটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। রুম টেম্পারেচারে এটা আসলে এটা আমি সারা রাত্রের জন্য ফ্রিজের নর্মালে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এটা 6 ঘন্টাও ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি এটা সারা রাত পর আপনাদের সামনে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে এগুলোকে স্লাইস করে কেটে নিব। আর অবশ্যই অবশ্যই আপনারা এই চাকুটা কিন্তু চুলার ভিতরে গরম করে নেবেন, না হলে কিন্তু আপনারা এই স্লাইসগুলো সুন্দর মতো কাটতে পারবেন না। তাই অবশ্যই চাকুটাকে একটু গরম করে নেবেন, তাহলে খুব ভালো মতো এই স্লাইসগুলো কেটে নিতে পারবেন। তো আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যারা চকলেট লাভার আছে তাদের তো কোনো কথাই নেই। তো রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন।